মহিলা নিয়ে এই টুপি সেলাই শুরু করি। তারা ঘরে বসে থাকতো, এখন তাদেরও সংসার ভালো মতো চলছে, আমারও ভালো মতো সংসার চলছে। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। গাজীপুর জেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের 10টি প্রকল্পে 1516 অর্থবছরে 19,71,00,000 টাকা ঋণ বিতরণ করা হয়েছে এবং 1516 অর্থবছরে ডিআরডিবির 10টি প্রকল্পে ঋণ আদায় হয়েছে 19,45,00,000 টাকা। ডিআরডিবি কৃষি বিপ্লবে অনন্য ভূমিকা পালন করে আসছে। ডিআরডিবি সরকারের সবচেয়ে বড় ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। ডিআরডিবি ক্ষুদ্র ঋণ প্রশিক্ষণ, পুঁজি গঠন এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2021 বাস্তবায়নে ডিআরডিবি অনন্য ভূমিকা পালন করে আসছে। গ্রামের প্রান্তিক মানুষকে নিয়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দলে সংঘবদ্ধকরণ, পুঁজি সরবরাহ করিয়ে স্বাবলম্বী করে তোলাই ডিআরডিবির অন্যতম লক্ষ্য। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক মানুষই হচ্ছেন নারী এবং এই নারীদের যদি উন্নয়নের মূলস্রোত দ্বারায় না আনা যায় তাহলে গ্রামের পশ্চাৎপদ মানুষের ভাগ্যের কখনোই উন্নয়ন করা সম্ভব নহে। কালিয়াকৈর উপজেলায় ডিআরডিবির বিভিন্ন প্রকল্পের মধ্যে এই মহিলাদেরকে সঞ্চয় জমা এবং বিভিন্ন আয়বর্ধকমূলক কর্মকাণ্ডের ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে বিভিন্ন স্ট্র্যাটেজি ঋণ বিতরণ করা হয়। এই ঋণের সুফল কীভাবে তারা পেতে পারে সেই জন্য তাদেরকে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়। গ্রামের প্রান্তিক মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো আর্থিক সমস্যা। তাদের হাতে যদি অর্থ তুলে দেওয়া যায় তাহলে তাদের ট্রেড ভিত্তিক উন্নয়নের জন্য তারা পদক্ষেপ নিতে পারে এবং যেহেতু তাদেরকে পুঁজি গঠনের ব্যাপারেও প্রশিক্ষণে বলা হয়ে থাকে, অর্থাৎ তারা তাদের শেয়ার জমা এবং সঞ্চয় জমার মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন করবে এবং এই সমিতি থেকে যেই ঋণ আনবে সেটাও তারা তাদের আয়বর্ধকমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে নিজেরা নিজেদের পারিবারিক অভাবকে ঘোচাবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন লাভ করবে। কালিয়াকৈর উপজেলার বড়াইবাড়ি মহিলা সমবায় সমিতির সদস্য নাসরিন বেগম, তিনি বিআরডিবি এর ঋণ সহায়তায় গাভী পালন শুরু করেন। বর্তমানে তিনি একটি অস্ট্রেলিয়ান গাভী ও 5টি গরু মোটা তাজাকরণের জন্য পালন করছেন। কিছু দুধ নিজেরা খায় এবং বাকি দুধ বিক্রয় করে আয় করছেন। নাসরিন বেগমের সংসারে ফিরে এসেছে সুখ, শান্তি ও সমৃদ্ধি। আগে আমার অবস্থা এতটা ভালো ছিল না, দরিদ্র ছিলাম, আমার স্বামীর একার আয়ে সংসার চলতো না। চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে কীভাবে সংসারটাকে আরেকটু ভালোভাবে সচ্ছলভাবে চালানো যায়, ছেলে মেয়ে কীভাবে ভালোভাবে লেখাপড়া করে মানুষ করা যায়, আমি পাশাপাশি একটা কিছু করতে পারলে হয়তো আরেকটু ভালো হয়, সেই ধরনের চিন্তাভাবনা করে আমার প্রতিবেশী সালমা বাবার সাথে কথা বললাম। উনি আমাকে বলল যে বিআরডিবি এখানে ঋণ দেয়, প্রশিক্ষণ দেয়, তুমি ইচ্ছা করলে ওখান থেকে ঋণ নিয়ে বা প্রশিক্ষণ নিয়ে তোমার সংসারে তোমার স্বামীর পাশাপাশি একটা কিছু করতে পারো। ওনার সাথে আমি কথা বলে তারপরে আমি বিআরডিবি সমিতিতে ভর্তি হলাম, প্রশিক্ষণ নিলাম এবং প্রথম অবস্থায় 10,000 টাকা ঋণ নিয়ে আমি আমার নিজের আরও 5,000 টাকা সাথে করে নিয়ে একটি সারা বছর কিনলাম। এক বছর লালন পালন করার পরে ঈদের মধ্যে ওই গরুটা বিক্রি করে 40,000 টাকা বিক্রি করলাম, সেখানে আমার 20,000 টাকা ইনকাম হলো। সেই আয় দিয়ে আর আমাদের আরও কিছু টাকা সাথে নিয়ে আমি পরের বছর আবারও গরু বছর কিনলাম, লালন পালন করতেছি। প্রতি বছর আমি বিআরডিবি থেকে ঋণ নেই এবং সেই আয় দিয়ে বাড়িতে টিউবওয়েল বসাইলাম, সেদিন আমার 2টা ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালানো বা গরু লালন পালন করতেছি। প্রতি বছর বেশ আমার ভালোই আয় হইতেছে, ছেলে মেয়ের লেখাপড়া চালাইতেছি। আগে কাঁচা বাড়ি ছিল, এখন আমার পাকা বাড়ি, তো এখন আমি ভালো আছি। ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমি খামারটা আরও বড় করব। বাঙালি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন তার বাসনে স্পষ্টভাবে পরিস্ফুট হয়েছে। তিনি বলেছেন, আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে,
উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন। বঙ্গবন্ধুর এই লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা বাংলাদেশে শুরু করি সমন্বিত দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য। পরবর্তীকালে যেটা বিআরডিবি হিসাবে প্রতিষ্ঠা লাভ করে, আমাদের স্বপ্ন একটাই, বঙ্গবন্ধুর স্বপ্ন। সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে গিয়ে মাঠ পর্যায়ে আমাদের সহস্র মানুষের দারিদ্র এবং ক্ষুধামুক্তির আমরা পাশে দাঁড়িয়েছি। বিআরডিবি মানুষের এই অবস্থাকে উন্নত করার জন্য সর্বপ্রথম খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য প্রচেষ্টা গ্রহণ করে, এবং বাংলাদেশ আজকে যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ অর্জন করেছে তার পেছনে বিআরডিবি রয়েছে এক ঐতিহাসিক ভূমিকা। সমস্ত মানুষগুলোকে একক না করে অনেকগুলো মানুষকে একত্রিত করে মানব সংগঠন করার মধ্য দিয়ে আমাদের দারিদ্র মুক্তির অভিযান শুরু হয়। আপনারা দেখেছেন আমাদের হাজারো মানুষের কাহিনী, তার পেছনে রয়েছে এই স্বপ্নকে ব্যক্তি পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেই স্বপ্নকে তার জীবনে রূপায়িত করা। তার এই রূপায়ণ করার পক্ষে যে সমস্ত প্রতিবন্ধকতা মনে করা হয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে অপসারণ করেছি। প্রথমত তাকে তার একটি উন্নত জীবনের জন্য যাতে অধিকার সেটা আমরা তাকে বোঝাতে সক্ষম হয়েছি। এরপরে তার যে সমস্ত প্রয়োজনীয়তা, তার ঋণ সুবিধা, তার নতুন টেকনোলজির সুবিধা, তার যে একত্র সংগঠন সংগঠিত হবে, তার যে বয়স, তার যে দাবি সেটা উচ্চারিত হয়েছে, এবং কোন জায়গা থেকে সে কী ধরনের সুবিধা পেতে পারে, রাষ্ট্রীয় সুবিধা, সেইগুলো তাকে আমরা দান করেছি। এবং সেই কারণে আজকে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হতে পেরেছে, মধ্য আয়ের দেশ হতে পেরেছে, এবং আগামী দিনে একটি উন্নত বাংলাদেশ রচনায় এই হাজারো আমাদের মহিলা কর্মী, মহিলা সংগঠক, মহিলা সদস্য যারা সমবায় নীতিমালাকে ধারণ করে তারা নিজেদেরকে এক স্বাবলম্বী পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমরা এই যাত্রায় এবং এই আন্দোলনে আমরা আরও অগ্রগামী হব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার এই আমাদের জাতির পিতার যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পেছনে বিআরডিবি তার সম্পূর্ণ ভূমিকা শক্তি নিয়োজিত করবে। আমরা আশা করি বাংলাদেশ একটি সুন্দর দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সার্বিক সহায়তায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। মহিলারা সমিতির মাধ্যমে বিআরডিবি থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে, স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতন হয়েছে। তারা এখন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এগিয়ে যাচ্ছে নারীরা, দূর হচ্ছে অভাব অনটন, সমৃদ্ধ হচ্ছে দেশ।